আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি মাঝখানে আমি পেয়েছি গাছে রাখা হয় চান করে বলে দেখি বৃষ্টি এলে আমিও তেমন সাদে কি তোর নাম পাগলা পাচু যা প্রসেনজি ওকে পাচু এখন এটা অভিজিৎ করে দিলাম বুঝলি, কারণ ওই প্রসেনজি নামে এর আগে একজন এসেছিল। ধর সে মানে এত টাকা কেড়ে নিলেন? এক লোক 100 নামে রক্ত দিচ্ছিস, সরকারি ট্যাক্স লাগবে না? নেক্সট যাওয়া
এইন বস, রক্ত দিয়ে ভালো করে খেতে বসো। আমার পিরিতের লোক রে, তোর পাশে বসতে আমার বই গেছে। আমরা সে আট দিন ধরে নাইনে আছি, কেউ কাউরে চিনি না। বেশি চিনে কাজ নেই। তোমাকে পুরো পয়সা দিয়েছে? দেবে না কেন? পুরো 50 টাকা গুনে গুনে নিয়েছি। লোকটি শালা মা হারাম, আমার 10টা কেট নিয়েছে। বলে এক নোক 100 নামায় পয়সা নিচ্ছিস, 10 টাকা সরকারের গব্বে দিতে হবে। ও তুই পাগল ছাগল বলে তোকে ঠকায় লোকে, আমার টাকা কেটে দেখুক না, এমন খিস্তি দেবো না। হ্যাঁ, নিজের শরীরের রক্ত বেচা টাকা কেটে নিলেই হলো। তুমি বলতে পারো, আমি পারি না। যারা কথা বলতে পারে তাদের বেশ সুবিধা। ওরা কথা ফাতা নয়, হ্যাঁ মালটার একটু মেয়ে ছেলের দোষ আছে, মেয়ে দেখলেই একবারে গলে যায়। টাকা দেওয়ার সময় না একবারে হাত ছু। তুই বস, আমি উঠি। কি হলো, শরীর খারাপ লাগছে? না না না, ঠিক আছে, উঠতে গিয়ে মাথাটা একটু ঘুরে গেল। তোমার বাড়ি কোথায়? বাড়ি কাছেই, ওই তো রাস্তার ওপারে। চল তোমার বাড়ি পৌঁছে দে, চল। জায়গাটা হেবি সুন্দর, আমি আসিনি এখান দিয়ে। এই জায়গাটাই সুন্দর, সামনে তো বসতি, এটা দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হয়। ও বড় রাস্তা দিয়ে গেলে অনেক ঘুরতে হয়। ভালো হলো কি কি ভালো হলো? না, এই যে তোমার বাড়িটা চিনে গেলাম। এই তোকে আর যেতে হবে না, যা। কেন, অসুস্থ শরীর তো, দুম করে কি হয়ে যাবে? আমি বাড়ি দেখে দিয়ে আসি। আমি পারবো। তাহলে বাড়িটা একবার চোখে দেখা দেখে যাবো নি? আর বাড়ি দেখে কাজ নেই, বুঝলি, যা। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। মুরিল সাহেব, অনেকদিন তো ওড়াউড়ি হলো, বিয়েটা করছো কবে? ভাবছি আর দেরি করবো না। সীমার বাড়িতে হেবি বাওয়াল চলছে। বাওয়াল? বাওয়াল কিসের? আরে তোমার মতো একটা এর হাট্টাঘাট্টা জোয়ান ছেলে, দেখতে শুনতে সুন্দর, তোমাকে একটু পাউডার লাগিয়ে দিলে তো একেবারে সিনেমার হিরো বানিয়ে দেওয়া যাবে। তোমার নিজের এত বড় ব্যবসা, রোজগারপাতি কম নয়, আপত্তি কোথায়? আচ্ছা তুমি একটা কাজ করো তো, তুমি তোমার ওই শ্বশুরের ঠিকানাটা আমাকে দাও, জোরসে বকে দিয়ে আসি। ওর বাপটা শালা বহুত টেঁটিয়া, বহুত টেঁটিয়া বলে কিনা আমি মুসলমান বলে আমার ঘরে বিয়ে দেবে না। তবে শালা আমি মুসলমান ঘরে জন্মেছি, তাতে আমার দোষটা কোথায়? যেন জন্মাবার সময় তোমাকে প্রশ্ন করা হয়েছিল, তুমি হিন্দু হবে না মুসলমান হবে না চীনামান হবে? আচ্ছা আপনি বলুন তো, আমি মুসলিম, সীমা হিন্দু, আমাদের দুজনের জাত আলাদা, কিন্তু হাতটা ছিঁড়ে দিলে একই তো রক্ত বেরোবে, সে রক্তের রং তো লালই নাকি? রক্ত দেওয়ার পর প্লাস্টিকের প্যাকেটে সব জয় রক্ত হয়, সব নং নাল। নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান। কি সুন্দর কথা, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান। মুরিল সাহেব, আমাদের সবার শরীরে রক্ত আছে, কিন্তু তাকে ঠিক ঠিক
চিনে উঠতে পারলো কজন বলতো? হ্যাঁ ঠিক বলেছে, শরীরের ভেতরে রক্ত আছে বুঝতে পারা যায় না, শরীরের ভেতরে রক্ত চুপিচুপি তৈরি হয়, যেমন নারকোলের শক্ত খোলটার মধ্যে চুপি চুপি জল হয়, গাছটা জানেও না। হ্যাঁ তাহলে যদি রক্ত যদি যদি শুকে যায় তাহলে জীবনে রইল নাকি? ওই জন্য তো বলেছে রক্ত দিলে সে ভালো করে খেতে হবে, তারপর ভালো করে খাওয়ার পরে ঘুমোতে হবে, হুড়ুড়ি করা যাবে না, নেশাবাং করা যাবে না, তাহলে শরীরের ট্যাঙ্কিতে রক্ত তৈরি হবে কি করে বলেছে? সালা কি কথা, কি কথা! এই জন্যই তো পাচু জিনিয়াস, পাচু পাগল, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করু, শোধ করু, শোধ করু। আমি থাকি ওখানে, ওকে সব কথা বলেছি, তোমার সব কথা বলেছি, আমাদের মধ্যে কি সম্পর্ক বলেছি। কি বলেছিস? বলেছি আমাদের আমাদের আমরা একসঙ্গে রক্ত পেয়েছি, আমাদের রক্তের সম্পর্ক। কিসের সম্পর্ক? তোমার ব্যাগে কি আছে? টাকা, অনেক টাকা দেখবি, এ দেখ। দেখলি কত টাকা আমার? এত ঠোঙা দিয়ে কি করবে? ওই তিন মাথার মোড়ে এগুলো জ্বালিয়ে সেই আগুনে পুড়ে মরবো। তোমার কেন? মনে শখ হয়েছে। খামোকার শখ হলো কেন? তোমার বাড়িতে আত্মীয় স্বজন কেউ নেই? আছে তো, দাদা আছে, একদিন মাল খায়, বৌদি আছে, এই ঠোঙাগুলো বানায় আর ঝগড়া করে। তাহলে ঠোঙা এক দাঁত দিয়ে দাম মরতে হবে না, এগুলো জালে মরতে হবে। আরে ছাড়, আশ্চর্য কাজ এ সময় করতে কা আপদ জুটে ভেজর 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 ভেজর। কাজের সময় ভেজর ভেজর ভেজর। পেটের ভাত জোগাড় করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, আর দেখো মেম সাহেবের সাজের ঘটা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। দাঁড়াও, আজকে একটা হেস্ত নেস্ত করবো, তবে আমি ছাড়ব। ভগবান, খাটতে খাটতে মুখে আমার রক্ত উঠছে, আর উনি বিশ্ব সুন্দরী হচ্ছেন। ফিরু কাজ, ফিরু, সাজের ঘটা আমি বার করছি। কি হয় সাত সকালে এসব কি হচ্ছে গে? এইটাকে তো দুদিন বাগের ভদ্রলোকের বাড়ি বলে পরিচয় দেওয়া যায় না। সারা বেলা তিনটের সময় ছাই পাশ গিলে এসে উনি সাত সকাল দেখছেন, যেমন দাদা তা তেমনি বোন। আমি মদ খেয়েছি, বেস করেছি, আমি নিজের পয়সা মদ খাই। তাই তো, নিজের পয়সাই তো, তোমার নিজের পয়সা না, এই যে ঠোঙা বানাতে বানাতে আঙুল আমার খসে যাওয়ার জোগাড়। কি করে তোমাকে বসে বসে খাবে নাকি? হ্যাঁ, রোজগার করে খেটে খাবে। একবার কান খোলকে শুনলো, এই ব্যবসাটার মালিক হলাম আমি। আমি মালিক? আর তুমি আর জবা হচ্ছ কর্মচারী, কর্মচারী কাজ করবে, মালিক ফুর্তি করবে, এটা দুনিয়ার নিয়ম বুঝলে। ভগবান, আমার মরণও হয় না। দড়ি কলসি কিনে দেবো, তাতে তো সালা আবার খরচাও আছে কষ্টও আছে। তার চাইতে তুমি একটা কাজ করো বুঝলে, তুমি গিয়ে রেল লাইনে শুয়ে পড়ো, ট্রেন আসবে কু ঝিকঝিক 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 গেজাং, একদিকে ধর একদিকে মুন্ডু বুঝলে। লাইনে গলা না,
তুমি নিজে গিয়ে দাও গিয়ে। আর শোনো, সঙ্গে করে তোমার পেয়ারের বন্টিকে নিয়ে যেও। এই খবরদার, সবাকে নিয়ে উল্টো পাল্টা কথা একদম বলবে না। বাপমা মরা কুচি মেয়ে, তাকে নিয়ে উল্টো পাল্টা কথা বলতে তোমার মুখে আটকায় না? গলির মুখ থেকে শোনা যাচ্ছে। কি হলো না, জিজ্ঞেস করো। দেখো শিবনেত্তর হয়ে একেবারে ধ্যানে বসলো, বলে এত সাজের ঘটা কোথা থেকে আসে জিজ্ঞেস করো বোনকে। এই এইটা তুই পেলি কোথা থেকে? তুমি আমার বাক্সে হাত দিয়েছিলে কেন? আমি যা জিজ্ঞেস করছি তার জবাব দে। কিনেছি। কিনেছিস? পয়সা কোথা থেকে পেলি? আমার জমানো পয়সা। জমানো পয়সা? না, জমানো পয়সা? কত টাকা চুরি করেছিস বল শিগগিরি। আমি চুরি করিনি। চুরি যদি না করিস তো টাকা তুই পেলি কোত্থেকে? আমার খাটনির পয়সা। আমি তো তোমার সঙ্গে খাটি নাকি, দোকানে দোকানে ঘুরে মাল দিয়ে আসি। তুই এক টাকা, দুই এক টাকা আমার হাতে নিতে নি। বাবা, তুই খুব হিসেব শিখে গিয়েছিস তাই না? বলি দুবেলা যে গান্ডে পিণ্ডে গিয়েছিস তার হিসেবটা করেছিস একবারও? রক্ত জল করা পয়সা, খাটতে খাটতে মুখে আমার রক্ত উঠে যাচ্ছে, আর সেই পয়সা দিয়ে উনি ঠোঁটে গালে রং মাখছেন। যাও না, এত যখন সাজগোজ করার শখ তখন সাজগোজ করে ল্যাম্পপোস্টের নিচে গিয়ে দাঁড়াও না। না না না, ল্যাম্পপোস্টের ধারে গিয়ে জবা দাঁড়াতে পারবে না। আরে কচি মেয়ে, ওর ভয় লাগে না? তার চাইতে একটা কাজ করো তো, তুমি গিয়ে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়া। কি হলো? হ্যাঁ, তুমি তো থেকে বড়, তোমার ভয় করবে না, যাও দাঁড়া। যত মাতাল চাতাল নিয়ে হয়েছে আমার কারবার। কিছু খেতে দেয়নি, সারাদিন কাজকর্ম করে এসে এইসব হবে। বলে কিনা মুখে রং মেখে এসেছি, তাই খা বন্ধ। সে কেন যে মুহূর্তে আমি অ্যাটম বোমটাকে বিয়ে করতে গেলাম? যাই, তোর কথাটা আমার মাথা আছে রে জবা, মাথা আছে। আমি খুব ধুমধাম করে তোর বিয়ে দেবো। হ্যাঁ রে, আমি তার সব ব্যবস্থাও করে ফেলেছি। এই কি এটা? এটা তো লটারির টিকিট। আর এ তো কবেকার, পুরনো হয়ে গেছে, বাতিল টিকিট এটা। না, এগুলো বাতিল হয় না। এই এইটাই একবার লাগবে না, দেখবি তখন। এই জন্যই তো এইটার নাম লটারি। জয় মা কালী, জয় বাবা লোকনাথ, জয় বাবা প্রধানমন্ত্রী। একবার লাগিয়ে দাও বাবা, একবার লাগিয়ে দাও, তারপরে দেখবি জবা।
শালা প্রথমেই ওই অ্যাটম বোমটাকে না একবার লাগছি এখান থেকে বার করে দেবো আস্তে আস্তে। তারপরে একটা কালী পটকাকে বিয়ে করবো। হ্যাঁ আওয়াজ কম, বাওয়ালি কম। শোন না যাওয়া যাওয়া, তারপরে আমি খুব ধুমধাম করে সুন্দর একটা বর দেখে তোকে বিয়ে দেবো। সানাই বাজবে। যত পাগলদের নিয়ে হয়েছে আমার মর। সব চুপ মেরে রয়েছে, এখানে একজন আছে তো নাকি? দাঁড়াও দাঁড়াও বাবা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে একটু লিখে নিতে দাও যে কথাগুলো মাথায় এসছে বুঝলে। সেই কথাগুলো না লিখে রাখলে পট করে ভুলে যাব। হ্যাঁ, এবার বলো তো জলিল সাহেব, তুমি মেয়েটাকে খুব ভালোবাসো? খুঁজছে জাদা। আর মেয়েটা, সেও তোমাকে ভালোবাসে? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে দেখা করতে আসে। আচ্ছা বলো তো, তোমাদের আলাপটা কি করে হয়েছিল? সে অনেক গল্প বুঝলেন। আমি তখন কানা সুরেন আছে না, কানা সুরেনের গ্যারেজে কাজ করতাম। আছি নি কাজের কথা বলছি। সেইখানে না ওই সুরেনের গ্যারেজের পাশে একটা হলুদ রঙের ফ্ল্যাট বাড়ি ছিল, ওইখানটায় সীমা কাজ করতো। আর দুইবেলা যখন কেউ থাকতো না, তখন দোতলার বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ঝাড়ি মারত। ঝাড়ি? ঝাড়িটা কি? ও আমাকে দেখতো, আমি ওকে দেখতাম। তারপর একদিন রাস্তায় একা পেয়ে বলে দিলাম। কি বললে? বললাম তোমাকে আমার খুব ভালো লাগে। এটা শুনে মেয়েটা কি বল? প্রথম প্রথম খুব ড্রামাবাজি করতো, তারপর একদিন সিনেমা হলে নিয়ে গিয়ে কিস করে দিলাম, ব্যাস। তারপর থেকে জমে ক্ষীর। জুমা চুমা দে দে, জুমা চুমা দে দে, জুমা চুমা দে দে। কিরে তো হয়ে গেল? সে দাঁত কেলিস না তো। কলা খাবা? কলা দিয়ে দে। কলা তুই খা, নোংরা গায়ে গন্ধ চান করে না, হাত থেকে খাবার খাবে। তোমার গিয়ে হেভি সুন্দর দেখাচ্ছে। আজ কি নাম রেখেছ? তুই রাখ না কিছু একটা। করিশ্মা মরণ দশা চার। সব রক্তের ট্যাঙ্কই আগে একটা ঘুরে বেড়াচ্ছি। ওই লোকটার বডিতে অনেক রক্ত, 1000 টাকা, না না না, ও শালা 2000 টাকার রক্ত। বাবা, এই লোকটা যা রোগা।
2-250 টাকার রক্ত হবে বড় জোর। আচ্ছা, এতগুলো নখকে যদি নিংড়ি নেওয়া যায় ভিজে গামছার মতো, কত রক্ত হবে? অনেক। আচ্ছা, জবার বডিতে কত টাকার রক্ত আছে? কি রে, কি বিবি করছিস? লাড্ডু খাবি? লাড্ডু দাও, ভালোবেসে দেখছ? ভালোবেসে না চাই, আমি মিষ্টি খাই না তাই দিয়ে দিলাম। আজকে তোমার বাড়িতে কি তরকারি হয়েছে? তোর তো দেখি, হ্যাঁ, অনেকদিন গৃহস্থ বাড়ি খাবার খাইনি। মাছের মাথা দিয়ে শাক ভাজা, ও অবশ্য অনেক খরচা করেছে না, থাক। আর ঢেঁকি শাক ভাজা খাওয়াবে? নাকেল কুড়ি দিয়ে সঙ্গে কাঁচা লঙ্কা খাওয়াবো। তোমার খুব দয়া আছে। চলি, আমি যাবো। কোথায়? তোমার সঙ্গে, যদি মাথা হয় না, ওই যাদের শরীরে দয়ার মায়া থাকে সেই জন্য তাদের কোল যে দুর্বল আর সেই জন্য মাথা ঘুরে যায়। চল। একটা কথা জিজ্ঞেস করো। কি? তুমি রক্ত পেয়েছো কেন? মানে সে তোমার দাদাকে বলো একটু খাটতে, মনের রক্ত ভেজা পয়সায় সংসার চালানো এসব ঠিক না। দাদা জানে না, লুকিয়ে বেছি। কেন পালাবো বলে? মা কোথায়? কোথাও একটা রাত দিন ওই দাদার মাতলাম ও বৌদির মুখ ঝামটা ভাল লাগে না। একটু টাকা জমাতে পারলেই কোথাও একটা পালিয়ে যাবো, গিয়ে ছোট্ট একটা দোকান করবো, চায়ের দোকান, পানের দোকান, কিছু একটা নিজের মতো করে বাঁচবো। আমি আগে পালাতাম, এখন পালাই না, এখন রক্ত বেছি। তুই কেন বেছিস? এই লাইনে খাটনি কম তো, মালিক নেই, মালিকের খিস্তি নেই, নিজেই মালিক। হস করে ছুঁচুকবে, হস করে গরম রক্ত বেরিয়ে চলে যাবে। তারপর ডিম, কলা, পাউটি, গম, দুধ খাও, পয়সা না বাইকে উল্টে ঘুমিয়ে পড়ো। কোন ব্যবসা আছে বল দিকিনি? তা একটা কথা, সেটা হচ্ছে শরীরের মধ্যে সবসময় রক্ত জমে রাখতে হবে, রক্ত শুকিয়ে গেলে ভোগে। চলি রে। আচ্ছা বা, ফের কবে দেখা হবে? মরলে পরে। পাগলের রস আছে ষোলো আর এই তো জবা এসে গেছিস, আয় ও মা। ওকে গরম করে তাকিয়ে আছো কেন, তুমি চিনতে পারছো না? জবা গো জবা, আমার ননদ। কতটুকু দেখেছি আর কত বড় হয়ে গেছে। ও মা, বড় হবে না, তুমি যখন ওকে শেষ দেখেছিলে তখন তো টেপ জামা পরতো। চিনতে পারছিস না, আমার পিস্তুতো দাদা পল্টুদা হাঁ করে তাকিয়ে আছে। পেন নাম কর। পেন নাম টেন নাম করতে হবে কি করা হয়? কি আর করবে বলো, ওই আমার সঙ্গে একটু কাজে হাত টাত লাগায় আর কি। তোমাদের জামাইয়ের অবস্থা তো সবই শুনলে, আমরা দুজনে মিলে সংসারটা কোনো মতে টেনে নিয়ে যাচ্ছি আর কি। আই বুড়ো মেয়ে, কতদিন আর ঘরে রাখবো বলো? কিন্তু কি করে যে পার করবো তাও তো বুঝে উঠতে পারছি না। থাক না বৌদীপ, থাকবে কেন, থাকবে কেন, থাকলে চলে। তোমার বৌদি তো ঠিক কথাই বলছে গো, তোমাদের মতন বয়সের মেয়েদের
আজকাল যা দিনকাল পড়েছে একটু সুযোগ পেলে ওই শিয়াল শুকুনি একবারে ছিঁড়ে খিঁড়ে খা। বলো তবে, চিন্তা আমার রাতের ঘুম চলে গেছে। তোমাদের জামাইয়ের তো আর কোনো তাপুত্তাপ নেই? চিন্তা করে আর কি করবি বোন, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, ও যা হোক একটা ব্যবস্থা হয়ে যাবে। সেই আশীর্বাদ তুই করো দাদা। এই দেখো যা, পোলট্রিটার জন্য একটু মিষ্টি নিয়ে আয়। না না, মিষ্টি কেন, এই তো চা খেলাম। তা বললে হয়, তবে রাজভোগ তো আর খাওয়াতে পারবো না দাদা, ভগবানকে সে কপাল দিয়েছেন। দূর, এই তো চা খেলো, মিষ্টি আর একদিন খাবো, এখন যা। ঠিক আছে, দাও দাও আমার হাতে দাও। এখন তো আসা যাওয়ার মধ্যেই রইল। তুই জামাইয়ের সঙ্গে তো দেখা হলো, তুই ওকে বলে দিস যে আমি এসেছিলাম, কেমন? হ্যাঁ, আর তাহলে চলি। শোন, তুই চিন্তা করিস নি, আমি জামাইকে বুঝিয়ে বলে দেবো যাতে ও নেশা ভাঙ না করে। হ্যাঁ, চলি চলি জামারানি। কি করো? কি আবার করলো, আমি ভাই হয়ে বোনের জন্য এটুকু করতে পারবো না? এখন এটা দিয়ে চালিয়ে রে, তারপর আমি দেখি ওই গগনের জন্য যদি আর কিছু ব্যবস্থা করতে পারি। ওর যে কারখানা বন্ধ হয়ে গেছে, কাজকর্ম নেই, তো আমি জানি না, দেখি কি করা যায়। আর তুই ওসব চিন্তা করিস, বুঝলি? ও ঠাকুর করলে আবার সব ঠিক হয়ে যাবে। চল এস। দুর্গা দুর্গা, জবা ওরে, ও জবা নাও না। আমি নিতে পারবো না দাদা, বাবা বলছি না। আরে তোমার জন্য কালারটা তুমি দেখো, আমি কিভাবে কিনলাম। তুমি, আমি সব বুঝতে পারছি কিন্তু আমি নিতে পারবো না। ওফ, আরে নেবে না তো? বুঝতে পারছো না, আমি কি করে নেবো বলো, বাড়িতে কি বলবো? বাড়িতে একটা একটা ঢপ পপ দেবে, বলবে একটা বন্দুক ফন্দুক। তুমি আমার বাবাকে চেনো না, ঠিক ধরে ফেলবে। তোমার বাপটা না? ওই জন্যই তো তোমায় সর্বক্ষণ বলি, তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো। তখন তো আর কেউ আমাকে কিছু বলতে পারবে না, তখন তো আমি সারাক্ষণ তোমার কাছেই থাকবো। কি হলো, রাগ করলে? না। তাহলে কথা বলছো না কেন? ভাবছি। কি ভাবছো? ভাবছি তোমার বাপটাকে কি করে মার্ডার করবো, গুলি করে নাকি জলে চুবিয়ে। সব মার্ডার করে দরকার নেই, তারপরে পুলিশ যখন তোমাকে এসে ধরে নিয়ে যাবে তখন কি হবে? তখন আমার কি হবে? আমার কথা তো একবারও চিন্তা করো না, তখন আমার আমি কার কাছে থাকবো? শোনো না, তার থেকে কোথায় রাখলে, তার থেকে ওটা আমাকে দাও, শুনছো? আমি ওটাকে পিঙ্কিতে বাড়িতে রেখে আসবো, পরশু দিন যখন আসবো তখন পরে আসবো, ঠিক আছে? দাও। কি তখন থেকে বাংলার পাঁচের মতো মুখখানা করে রেখেছো, দিতে বলছি না? কি হলো, দাও না ওটা। সত্যি খুব সুন্দর হয়েছে। একটা কথা বলবো, পরশুদিন সিনেমা নিয়ে যাবে? কতদিন সিনেমা নিয়ে যাওনি, চলো না। না আসলে কাজের চাপটা একটু বেশি এখন, বুঝলে?
খুব না, যখনই আগে দেখা হতো তখনই সীমা সিনেমায় চলো সিনেমায় চলো, আর এখন এই শোনো, ওই পাগলটা আমাদের সামনে দিয়ে এরকমভাবে হাঁটছে কেন? হাঁটুক না, কি হয়েছে তার? না না, আমার মনে হয় ও আমাদের সব কথা শুনছে। আর দূর, শুনলেই বা কি হয়েছে? শুনলেই বা, আমার বুঝি লজ্জা করে না? ও আমাদের সব কথা জানে, আমি ওকে বলেছি। সব কথা? হ্যাঁ সব কথা। ইশ, ইয়ে বাবা, কত দেরি হয়ে গেল বলো তো। আমায় যেতে হবে। না না বাবা, ওদিকে আমাকে ঠেঙাবি, তোমার সঙ্গে কথা বলতে শুরু করলেই না আমার যত দেরি হয়ে যায়, ভাল লাগে না। টাটা। এই কি হয়েছে তোর? কিরে পাচু, কি হয়েছে? হুম, এই ভালোবাসলে কষ্ট পেতে হয়। কি ভালোবাসলে কি? আরে এই ভালোবাসলে কষ্ট পেতে হয়, তুই আবার কাকে ভালোবাসলি বে? আছে একজন, আরে পাগলা পাগলা খিরখা খিরখা, ওরে পাগল, ভালোবাসলে না আগে ভদ্রলোক হতে হয়। তোর সালা চাল নেই চুলো নেই ফুটো কার্তিক, তো কাকে ভালোবাসবে বে? আমি কি করবো? আমার মনে মনে না আমার তার ছবি আসে, খালি তার কথা খালি মনে 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 পড়ে। মন দিয়ে কিচ্ছু হয় না রে, আসল হচ্ছে মাল্লু লোকড়া। দশ কুড়ি নাড়ি ভুড়ি চিংড়ি মাছের সরি কে কত আনা নেবে বলে দাও না। এবার যদি না আসে পাঁচ তুই ফুটে যাবি। তবু দশ কুড়ি নাড়ি ভুড়ি চিংড়ি মাছের সরি কে কত আনা নেবে বলে দাও না। সঙ্গে কাঁচা লঙ্কা আছে, আছে তেলাপিয়া মাছের ঝালও আছে, ফিরি
বাড়িতে না বউ থাকলে রকমারি সে রান্না পাওয়া যায়। মরণ দশা বলছিস না তুই? নাইনে যাচ্ছিস? হ্যাঁ তুই যা, আমি আসছি। দাসকরি নারী ভরি চিংড়ি মাছ চাচ্ছে। আচ্ছা বা থ্যাংক ইউ। নেবু চটকে খেলে শরীর ঠান্ডা থাকে। কই গো ভাত দে যাও। থাকো বাতাস করো। কমলা বন্টি কোনো দরকার ছিল? তুমি সেইদিন যে টাকাটা দিয়ে গেলে সেটা এখনো ধরা রয়েছে, আমি খরচাই করে উঠতে পারিনি। আরে তোর জন্য করবো না তো আর কার জন্য করবো বল। জল নিয়ে আসি। কবে আছি কবে নেই বুঝলি না? এই না জল খা। সত্যি জানিছি ভালো করে। এই বর্ষাকালে যেখানে তোমার একটু বৃষ্টি দেখা নেই দেখিনি সত্যি। আহারে ইস, খুব তেষ্টা পেয়েছিল। শান্তি জবা কোথায়? জবা ও তো ঠোঙা নিয়ে বেরিয়েছে। তাই বুঝি? ও বা ভালো কথা বুঝি। ওই গগনের জন্যে আমি একটা চাকরি ব্যবস্থা হয়েছে, ওই খাতা লেখার কাজ। সকালবেলা যাবে আর সন্ধ্যেবেলা চলে আসবে। হ্যাঁ ওই মাস গেলে 800 টাকা পাবে, কি হবে না? এ তো খুব ভালো কথা দাদা, তোমার দয়ায় আমার সংসারটা যদি। ও দয়া ভয় করো ছাড়ছো, দায়িত্ব দায়িত্ব বলে একটা কথা আছে না? হ্যাঁ ওই এই কোথায় জানো আমাদের জামাই বাবা? কোথায় আবার? ভাটিখানে?
একটা লোক আমার জীবনটা একেবারে শেষ করে দিলে। আমি মন খারাপ করিনি, ভগবানকে ডাক সব ঠিক হয়ে যাবে। না পুরুষ মানুষ পকেটে পয়সা নেই মন খারাপ হয়, তাই একটু নেশা ভাঙ কর, ও সব ঠিক হয়ে যাবে, টাকা পকেটে টাকা আসুক না সব ঠিক করে। হ্যাঁ সেই আশীর্বাদ করো দাদা, ভয় তো আমার হাত পা একেবারে হিম হয়ে আসে। যদি কিছু মনে না করি একটা কথা বলবো? ওমা কি যে বলো না, আমি মনে করবো কেন, তুমি বলো। বলছিলাম জবার ব্যাপারে কি ভাবলি? কি ভাবি বলো তো দাদা, তোমরা পাঁচজন গুরুজন আছো। হ্যাঁ তা তো ঠিকই, তবে আমি কি ভাবি তুমি জানি, তোর বৌদি মরে যাওয়ার পর আমাকে তো দেখাশোনা করার কেউ নেই, আমি তো একাই থাকি, আমি চোখ বুঝে তো সব পাঁচ বুঝে লুটে খাবে রে, তাই ভাবছিলাম যদি তোরা রাজি থাকিস আর কি আমি জবাকে বিয়ে করি। কিরে কি ভাবছিস কি? দাদা মেয়ে তোদের সুখেই থাকবে। হ্যাঁ তা তো ঠিকই। হ্যাঁ দেখ বয়সটা আমার একটু বেশি। না সে আর কি এমন বেশি, জবা কিন্তু সুখেই থাকবে, কোনো কিছুর অভাব আমি রাখবো না। চা খাবে? তাড়াহুড়োর কিছু নেই, তোর সময় নে ভাব, তারপর আমায় জানাস। বিয়ে ঠিক করেছে, বিয়ে ঠিক করেছে, ওই ঘাটের মোড়াটার সঙ্গে আমি আমার বোনের বিয়ে দেবো, হারগিজ না। তাহলে কি করবে, তোমার এই বোনের জন্য রাজপুত্র খুঁজে নিয়ে আসবে, সে ক্ষমতা আছে তোমার? দরকার নেই বিয়ে, জবা সারা জীবন আমার কাছে থাকবে, আমার বোন দাদার বোন দাদার কাছে থাকবে, বাস বাস। এইরকম সুযোগ বারবার আসে না, আমি তোমাকে স্পষ্ট করে বলছি, নিজের একটা কাজের হিল্লে হচ্ছে, অমন ধিঙ্গি আইবুড়ো বোন বিনা পয়সায় ঘাট থেকে নামছে, ওনার সহ্য হচ্ছে না গো। বলি কেন কেন, আমার পল্টুদার লোকটা খারাপ? হ্যাঁ তার টাকা পয়সা আছে, তার মায়া দয়া আছে, তোমার বোন তো সেখানে খুব সুখেই থাকবে। তবে একটা কথা, বিয়ের পর আমি কিন্তু আমার স্বামীকে বাবা বলে ডাকব। দেখছো দেখছো কথার কি ছিড়ে, এ বিয়ে আমি করব না। তোর ঘর করবে, জোর করো না বৌদি, ফল ভালো হবে না। কি করবি তুই, কি করবি? কি করব, বিয়ে ঠিকঠাক তো করো আগে, তারপর দেখাবো আমি কি করব। সাবাস, এই তো আমার বোনের মতো কথা, হাতি গা দাঁত সিপাহি গা ঘোড়া, কুচ নেই তো থোড়া থোড়া। থামো আর লেকচার দিও না, বউয়ের ঘাড়ে বসে খায় তার আবার বড় বড় কথা। কি করবি রে, হ্যাঁ বিয়ে না করবি তো করবি কি তুই, সারা জীবন আমাদের ঘাড়ে বসে খাবি? আমার ব্যবস্থা আমি নিজেই করে নেব। কি করবি তুই, কি করবি না সেটা আমার খুব ভালো করে জানা আছে, বুঝলি? রাজরানী হয়ে থাকার বন্দোবস্ত করে দিলাম তাও না সহ্য হচ্ছে না, কপালে নেই কো ঘি, তা ঠক ঠকালে হবে কি? এই যে শোনো স্পষ্ট করে বলছি, বিয়ে যদি করো তোমায় এখানেই করতে হবে, নাহলে যা যা, যে চুলোয় যাবি যা, আমি তোকে আর পুষতে পারছি না, ব্যাস। শালা কি জোর জুলুম নাকি, আমি বেঁচে থাকতে আমার বোনকে এই বাড়ি থেকে বের হবে। খাবি চ, আমার খিদে নেই। দেখ আমি জানি তুই আপত্তি কেন করছিস, আমিও তো মেয়ে মানুষ, কিন্তু কিন্তু এভাবে এবার কতদিন চলবে বলতো? দেখ এমনিতে তো সব ঠিকই আছে, বল বয়সটাই যা একটু বেশি, তা হ্যাঁ রে বুড়ো মানুষের কি বিয়ে হয় না? এই তো আমাদের সবিতা, এই বিয়ে হলো, ওর বড় তো হচ্ছে কত বড়, তাই না? সেদিন তো এলো জামাই ষষ্ঠীতে, তুই তো দেখলি এসছিল জোরে। হ্যাঁ রে তোর কি মনে হলো বল দেখিনি, সবিতা কষ্টে আছে? হ্যাঁ কিন্তু বৌদি আমাদের মতো সংসারে একটু আধটু তো মানিয়ে নিতে হয় ভাই, সব কিছু পেয়ে যাব এমন কপাল করে তো আমরা আসিনি। লক্ষ্মী বন্টি আমার একটু মাথা ঠান্ডা করে ভাব, এমন করে হাতের লক্ষ্মী তুই পায়ে ঠেলিস নে,
কি করছিস কি? এই বলছি কি ভাই, আজকে তোর আমি একটা মহা উপকার করে দেবো। আচ্ছা আজকে বিকেলে তুই আমার সঙ্গে এক জায়গায় যেতে পারবি? কোথায়? আছে একটা জায়গায়, ওখানেও ব্লাড নাই। তোর যা ব্লাড গ্রুপ তাতে ওই 200 করে পেয়ে যাবি। যাবি 200? হ্যাঁ রে। ওরে এই যে দাদা, ও এসে গেছে। কে? ও মানে ও নেগেটিভ, বোন মেরো ফাংশন ভালো, মাসে 8-10 বার রক্ত দিচ্ছে, ফিট বডি। তবে ওই একটু আর কি। আরে ভেতরে আয়, ভেতরে ভেতরে, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আয়। এই নাম কে লিখে দেন চা খুশি। ঠিক নামটা বল, এখানে নাম পাল্টানোর দরকার নেই। পাঁচু। পাঁচু কি পছন্দ মতো বসে দেন তুই? যারা বয়স্ক তো যাই না, বুঝিনি তো আসলে। আচ্ছা ইন্দিরা গান্ধী যখন মারা গেল তখন তুমি কত বড় ছিলে? হ্যাঁ, ভারত যেবার বিশ্বকাপ ক্রিকেটে জিতলো তখন তুমি কতটুকু ছিলে? যখন বাবরি মসজিদ ভাঙলো, দাঙ্গা হলো, তখন তুমি কত বড়? কে কি ভেঙেছে আমি কি জানবো? কোন গ্রহের মাল এটা, দেশের কোনো খবরই রাখে না। জন্ম কোথায়? কলকাতায় না গ্রামে? গ্রামে। যখন কলকাতায় এলে তখন কোনো ঘটনা মনে আছে? হ্যাঁ। কি? অন্ধকার ছিল, নোট শেডিং হয়েছিল। আর কিছু? হ্যাঁ, তা ওইসব বৃষ্টি হলো, কলকাতার থই থই জল, বড় রাস্তায় জল উঠে গেছিলো, আমি তখন নাংটোর মধ্যে চান করছিলাম। ধুর, লিখে দিন না, 30 বছর। শেষ কবে রক্ত দিয়েছ? আর সকালে। ঠিক আছে, 7 দিন পর চলে আসবে। আর 7 দিন কি বলছেন, ও 4 দিনের মধ্যে আসবে? আমাদের ওখানে রক্ত দেয় তো, কাম ধেনু শুধু ধুয়ে নিলেই হবে। আরে না না, ঝুঁকি নিয়ে দরকার নেই, আপনাদের তো মশাই সরকারি ব্যাপার, আমাদের একটু ইয়ে করে চলতে হবে, বুঝলেন? একটু বসুন, আমি আসছি। আচ্ছো, এমন ব্যবস্থা করে দিলাম, 200 টাকা দেবে? আরে দেবে দেবে। পাঁচু, বলছিলাম যে তোর সঙ্গে একটা মেয়ে রক্ত দেয় না? যাওয়া হবে বোধ হয়, ওকে নিয়ে আয় না, ও 200 পাবে। তোর আর মেয়েটার রক্তের গ্রুপ তো একই, তাই না? ধরো না, ধর ধরো, এই সাবান দিয়ে দিলাম, পরের দিন যখন আসবে এই সাবান দিয়ে চান টান করে এই জামা কাপড় পরে আসবে, ঠিক আছে? তাহলে দাদা আমি উঠি। হ্যাঁ উঠুন, চ পাঁচু, চ চ চ চ চ। বলছিলাম যে আমাকে এটা একটু খেয়াল রাখলেন। চল বাচ্চা চল রে। ওই সাবাক করে শালে আগুন থেকে আমার শালা পাগলা বলতে পারবে রে। এই দেখ সাবাং, আমি সাবাং মেয়েকে চান করবো, এই দেখ নতুন জামা কাপড় দিয়েছে, আমি নতুন জামা কাপড় পরবো, কোনো শালা মানে পাগলা বলতে পারবে নেই। হলোটা কি তো? আমি ব্যথা করবো, আমি সংসার পাতি করবো, আমি ঘর ভাড়া নিয়ে থাকবো, আমি ভদ্রন্য খাবো। রক্ত যেদিন ফুরিয়ে যাবে, ওই শালা একদম শালা ফালতু কথা বলবি না, জলিল বলে দিচ্ছি, আমার রক্ত ফুরিয়ে যাবে কেন রে? কত কষ্ট করে শরীরের রক্ত জমাট করতে হয় তুই সেটা জানিস? শালা তোর তোর শালা গাড়ির তেল ফুরিয়ে যায়, তোর রক্ত আমার ফলাবে না, শালা হারামি কোথা করে মুখে তোলা। এ জলিল,
তুই শালা কেমন নোংরা পোনা, এই সার নাকি সার নাকি। বাড়ির বাবু ওরা বেশ ভালো, বড্ড ভগবান এদের ভালো করবে। কত টাকা দেয় ভালো দিনি? পাগল নাকি? আমাদের 150-200 টাকা দিয়ে ওরা কত টাকায় বেচে জানিস? 600-700 শালা ঢেঁকি শালার রক্ত এক নাকি রে, ওই দেশ গাঁয়েতে ঢেঁকি শাক হয়ে আছে, সে কুড়ি লাও পয়সা লাগবে না। এখানে ঢেঁকি শাক কিনতে পয়সা লাগে, আবার ওই সিদুগা হোটেলে শাক ভাজা সালাদ 2 টাকা প্লেট। হ্যাঁ না কেছো না কেছো না, পাঁচু প্রামাণিক কে আছেন? পাঁচু বাবু, পাঁচু, আমি শুধু পাঁচু, এসো। শহীদ আপন মরণের রক্ত ঋণ, এই নিন। গরম? হ্যাঁ, আমরা রক্ত স্টক করি না, তাই দামটা একটু বেশি পড়ে। ও রক্তের দাম আছে বলতে হবে, আমি শালা খাটালের গরু। বাবুরা দুধ দুয়ে নেয় টাটকা, আমার শরীরেও টাটকা রক্ত।
কি ব্যাপার রে তোর নতুন জামা? কেন আমাকে মানেছে না? ভালো মরণ দশা। সে যাই হোক, আমি কিন্তু একটা বড় মহাজনের কাছে তোমার কথা বলে রেখেছি। বিলাট ব্যাংকের থেকে বেশি টাকা দেয়, 200 টাকা দেয়। আমি সব কথা না পাকা দিয়ে রেখে দিয়েছি ওখানে। আমি তো এখন ওখানেই রক্ত দিই। এই এই আমার এই জামা প্যান্টুলুন সব ওরাই ওরাই দিয়েছে, সব কিছু দেয়, খুব ভালো ব্যবহার। তোমার সমস্ত কথা বলে রেখে দিয়েছি, তোমাকে নিয়ে যাও। তুমি জানো একটা কথা, সেটা হচ্ছে তোমার আর আমার শরীরে নাকি একই রক্ত। চলো। আমি যাবো না রে। আমি আর রক্ত বেচবো না। জিজ্ঞেস করলি না তো কেন আমি রক্ত বেচবো না? বললে বলবে তোর কি? আমার বিয়ে হয়ে যাচ্ছে। বাচু, তোকে না আমি আরেকদিন খাওয়াবো। বিয়ের ভোজ? না, বিয়েতে ভোজ টোজ কিছু হবে না, বৌদির আপত্তি। তোকে আমি খাওয়াবো, আমার ইচ্ছে। কিন্তু কিন্তু তোর খোঁজ পাবো কি করে? হসপিটালে পেছনে গ্যারেজ? জল কি ব্যাপার আপনি এ সময়? তুমি শুয়ে আছো কেন? শরীরটা ভালো নেই, মাথা ধরেছে। ও, মাথা ধরেছে? আমি একটু টিপে দিই। কি করছেন আপনি? একটু টিপে দিই না। না না, আপনি বসুন, আমি আমি চা করে আসি। আরে তুই চা করতে হবে না, দরজা তো বন্ধ, কেউ কিছু দেখতে পারবে না। আর তাছাড়া তুই তো দুদিন বাদে আমার বউ হচ্ছে। হচ্ছে রে, কি বলছেন কি আপনি? নারী হচ্ছে তোমার জন্য কাঁড়ি কাঁড়ি টাকা আমি খরচ করেছি, এখন হাত ছাড়বো বললেই ছেড়ে দেবো? বুড়ো বয়সে বিয়ে করার শখ, তুমি ছাড়ো।
ধারায় লেগেছে তার টান, বিশ্বে তাই জাগে জাগে আমার গান। দুধে রক্ত আছে, রক্ত আছে সবার কাছে, কে দেবে আর কে দেবে না, রক্ত দিয়েই হবে কেনা। মস্ত মরুভূমি, রক্ত চোষা দাঁড়িয়ে আছে, সামনে আছো তুমি। পাচু, পাচু, এই পাচু, পাচু রে, ওঠ বাবা। এটা খেয়ে নে, শরবত খা। আরে সকাল থেকে চারবার বমি করেছিস, খেয়ে নে শরবতটা, শরীরটা ভালো হয়ে যাবে। শুনছেন, এখানে পাঁচু বলে কেউ থাকেন? আমি জবার দাদা। বসুন। আমি পাচু। ও, জবা বললো আপনার কাছে আসতে। জবা, ওর বের ভোজের জন্য নেমন্তন্ন করেছে বুঝি? জবা হাসপাতালে। হাসপাতালে কেন? রক্ত ব্যস্ত লুকিয়ে শরীরটাকে একেবারে নষ্ট করে দিয়েছে। আমার অভাবের সংসার। তাই বলে আমাকে লুকিয়ে রক্ত ব্যস্ত বলতাম। বর খেতে দেয় নে? বর যে বললো বিয়ে করবে না তো। যাওয়া যে বললো বিয়ে হওয়ার কথা ছিল, হয়নি। আপনি ভাই তাড়াতাড়ি চলুন আমার সঙ্গে, নালে মেয়েটাকে বাঁচানো যাবে না। ওর রক্ত তো সবার সঙ্গে মেলে না, আর যেখানে মিলছে এত টাকা চাইছে যে আমি অত টাকা দিতে পারব না। জবাব বলেছে যে আপনার সঙ্গে ওর রক্তটা নাকি মেলে। আপনি কি টাকা নেবেন? কি গো, লোকটাকে পেলে?
টাকা লাগবে বলল? তাহলে তুমি চলে এলে কেন? পালিয়ে এলো কুন্নুক নিয়ে হাসপাতালে যাও বলো তো। মেয়েটার রক্ত বেচ তো আমি দাদা হয়ে। চুপ কর, চুপ কর, এখন এসব কথা বলার সময় নেই। চলো হাসপাতালে চলো, পাড়ার ছেলেরা যাই করুক না কেন, এই সময় আমাদের না থাকলে চলে? ওঠো। তুমি যাচ্ছ? যাব না, যাবো তো। যাও যাও। আমি একবার চেষ্টা করি কোনো টাকা যদি জোগাড় করতে পারি। মাতাল তো, মাতালকে কেউ টাকা দেবে না। আগে এইটা নিয়ে যাও, শিগগিরই যাও শ্যাকরার দোকানে যাও, দেখো বেঁচে কত টাকা পাওয়া যাবে। এত কষ্টের মধ্যে আমি এই দুটো বাঁচিয়ে রেখেছিলাম জানো। আমি ভেবেছিলাম আমাদের জওয়ার বিয়ে হবে, তো তখন এই দুটো দিয়ে তুমি আমি ওকে আশীর্বাদ কর। রক্ত জোগাড় হয়েছে? ও ওদেরকেটি শোলো, তুমি রেগুলার রক্ত পাচ্ছ কোথায়? আগে এখানে বসতুম, তারপর মহাজনের কাছে বসতুম, বেশি পয়সা দিত তাই। দেখি 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 দেখি, পেটে ব্যথা লাগে, বই বই ভাব আসে আসে। কতদিন থেকে হয়েছে? আট দশ দিন। ও তা তুমি শেষ রক্ত কবে দিয়েছিলে? কালো হাতটা কি সর্বনাশ করেছে? তো ওরা তোমাকে কিছু বলেনি? ছি, ও জন্ডিস হয়েছে, তোমার রক্ত চলবে না, রক্ত খারাপ হয়ে গেছে, হয়তো সুচপুষ থেকে হয়েছে, তোমরা তো কিছু ব্যবস্থা করো। তা সব এই এসো তোমার সঙ্গে। আমি পারবো না, আমার রক্ত পচে গেছে। তুই এত লোকের রক্ত দিলি, তুই এক ঘন্টা রক্ত পেলি না?